বর্ধিত পার্কিং ফি কমাতে হবে এমনই দাবি নিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটির। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসব, বিধায়ক বিশ্বজিৎ দাসের আশ্বাসে উঠল অবরোধ। কালীতলা পার্কিং এর চার্জ বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন ব্যবসায়ীরা, প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। বনগাঁর বাটার মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটির সদস্যরা। বিধায়ক বিশ্বজিৎ দাসের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন তারা। বনগাঁ কালীতলা পার্কিং এতদিন বনগাঁ পৌরসভা দ্বারা পরিচালিত হতো, সম্প্রতি পৌরসভার কাছ থেকে পার্কিং এর দায়িত্ব নেয় রাজ্য পরিবহন দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশে দায়িত্ব হস্তান্তর করা হয়। জানা গেছে এতদিন পৌরসভা পরিচালিত কালীতলা পার্কিং এ গাড়িপতি প্রতিদিন 80 টাকা করে চার্জ দিতে হতো, কিন্তু পরিবহন দপ্তর সেটির দায়িত্ব নিলে 80 টাকা বাড়িয়ে 960 টাকা করা হয় বলে দাবি ব্যবসায়ীদের। বর্ধিত এই পার্কিং চার্জের প্রতিবাদেই এদিন পথে নামেন এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটির সদস্যরা। আমাদের বনগাঁ যে পার্কিং চার্জ যেটা 80 টাকা ছিল, হঠাৎ করে আমাদের রাতের অন্ধকারে পার্কিং চার্জ বৃদ্ধি করে এই পার্কিং চার্জটা আমাদের 30 দিনে প্রায় 28 থেকে 30 হাজার টাকা হয়ে গেছে। আমাদের প্রতিদ্বন্দ্বী রেল আছে, রেলে অধিকাংশ মাল চলে যাচ্ছে, আমাদের এই ব্যবসা আজকে শেষ হতে চলেছে শুধুমাত্র এই পার্কিং চার্জ বৃদ্ধির জন্য। তাই আমরা অনেকবার এসডিওর কাছে গিয়েছি, তিনি আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। তিনি আমাদের বারে বারে বলেছে নমান্যের সাথে যোগাযোগ করতে। তাই আজকে আমরা পথে নেমেছি, এই পার্কিং চার্জ যতক্ষণ বৃদ্ধি না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে, চলবে। যতক্ষণ পর্যন্ত না পূর্বের ন্যায় 80 টাকা করে পার্কিং নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা নতুন যে বর্ধিত পার্কিং সেটা আমরা দিতে পারবো না। আগে এটা পৌরসভা নিত, পরে রাজ্য সরকারের হাতে গেছে। রাজ্য সরকার হঠাৎ করে পার ডে একটা 10 টাকা গাড়ি 960 টাকা পার্কিং ফি দিতে হবে, আমাদের ক্ষমতা নেই এই পার্কিং দেওয়ার। কমিটির এক সদস্য জানান, বর্তমানে আমাদের গাড়িপতি 960 টাকা প্রতিদিন দিতে হচ্ছে, আগে যা ছিল 80 টাকা। করোনাকালে এমনিতেই ব্যবসা মন্দা, তার উপর বর্ধিত হারে চার্জ দেওয়ায় লোকসানের পথে ভারত বাংলাদেশ বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ীরা। বনগাঁ কালীতলা পার্কিং এতদিন ছিল বনগাঁ পৌরসভা পরিচালিত, হঠাৎ করে এই পার্কিংটা পরিবহন দপ্তরের হাতে চলে যায়। চলে যাওয়ার পর 80 টাকার পার্কিংটাকে করা হয় 960 টাকা প্রতিদিনের জন্যে। 24 ঘন্টায় এতদিন ছিল 80 টাকা, এখন 24 ঘন্টায় হয়েছে 960 টাকা। আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে কত গুণ বৃদ্ধি পায়, আমরা জানি যে একটা বৃদ্ধি পেতে পারে তার একটা পার্সেন্টেজ আছে, কিন্তু হঠাৎ করে কত পার্সেন্ট হতে পারে যে 80 টাকা থেকে 960 টাকা হয়? একটা মাস কি 45 দিন যখন গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, একটা গাড়ির পার্কিং হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। এই ব্যবসাকে বাঁচাতে গেলে বনগাঁর কোনো শিল্প নেই, এই সীমান্তবর্তী এলাকায় কোনো সীমান্ত নেই, অন্য কোনো ব্যবসা নেই, এই ব্যবসাটাই উপরে লক্ষ লক্ষ লোক বেঁচে আছে। এই ব্যবসাকে বাঁচাতে গেলে একমাত্র উপায় পূর্বের ন্যায় পার্কিংটা চার্জকে একই রাখতে হবে। এ বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, আমি বিষয়টি নিয়ে স্থানীয় আধিকারিকদের সাথে কথা বলেছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বিধায়কের আশ্বাসেই বিক্ষোভ তুলে নেন ব্যবসায়ীরা। ইউনিয়ন রয়েছেন, তারা তাদের ডিমান্ড জানিয়েছেন, তাদের সমস্যার কথাটা জানিয়েছেন, এবং তিনিও ডিএম মারফত মাননীয় মন্ত্রী পরিবহন মন্ত্রীর কাছে পৌঁছেছেন। আমি আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বললাম। কালকে বিধানসভা আছে, বাজেটের পরে পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলে এদের যে সমস্যার কথা বলেছে সেই সমস্যাটা যাতে সুরাহা হয় এবং এদের যে অসুবিধাগুলোর কথা আমরা তুলে ধরে কতটা করতে পারবো সেটা কালকে আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলে এদের আমরা সহমত, এদের যে অসুবিধা হয়েছে সেটা মন্ত্রীর কাছে জানিয়ে যাতে করে এর সুরাহা হয় সে ব্যবস্থা করবার ব্যবস্থা করব। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।